সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। মায়ের বিয়ের আগেই মেয়ের জন্ম, স্ত্রীর পেট কেটে স্বামী দেখলেন ছেলে না মেয়ে, আবারও বিয়ে করলেন শ্যামল মাওলা। স্বামীকে তালাক দিতে বাধ্য করে ওসি, দিনের পর দিন চলে ধর্ষণ। এবার দেখুন বিস্তারিত। মায়ের বিয়ের আগেই মেয়ের জন্ম। বাংলাদেশের একসময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সমি কায়সারের জন্ম 1969 সালের 15ই জানুয়ারি, সে হিসেবে তার বয়স এখন 49 বছর। সমি কায়সার শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের মেয়ে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীর স্ত্রী মায়া পান্না কায়সারের বোন, ফলে সমি এবং রাজনীতিবিদ মাহি বি চৌধুরী খালাতো ভাই বোন। সমির একজন ছোট ভাই আছেন, নাম অমিতাভ কায়সার। এই বিষয়গুলো হয়তো অনেকেই জানেন, তবে আরেকটি বিষয় আছে যেটি হয়তো দেশের অনেক সাধারণ মানুষ জানেন না। উইকিপিডিয়াতে সমি কায়সার লিখে সার্চ দিয়ে দেখা যায় তার জন্ম 1969 সালের 15ই জানুয়ারি। অন্যদিকে তার মা পান্না কায়সার লিখে সার্চ দিলে দেখা যায় 1969 সালে শহীদুল্লাহ কায়সারকে বিয়ে করেন তিনি। অর্থাৎ একই বছরে মায়ের বিয়ে এবং কন্যার জন্ম, অনেক ক্ষেত্রে এটাও স্বাভাবিক। যদি মায়ের বিয়ে জানুয়ারিতে হয় এবং এর 9-10 মাস পরে কন্যার জন্ম হলে অস্বাভাবিকের কিছুই নেই। তবে কন্যার জন্ম যদি একই বছরে জানুয়ারিতে হয়, তবে হ্যাঁ, যা ভাবছেন বিষয়টি আসলেই তাই। জনপ্রিয় অভিনেত্রী সমি কায়সারের জন্ম হয়েছিল তার মায়ের বিয়ের আগে। শহীদুল্লাহ কায়সারের সাথে তার দ্বিতীয় স্ত্রী পান্না কায়সারের বিয়ে হবার আগে পান্না কায়সারের গর্ভে প্রথম সংসারে জন্মগ্রহণ করেন। পান্না কায়সার তার আগের বিয়ে নিয়ে কেবলমাত্র স্বামী শহীদুল্লাহ কায়সার ছাড়া কাউকে কিছু বলেননি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, এটা আমার একেবারেই ব্যক্তিগত একটি ঘটনা, এটি শহীদুল্লাহ কায়সার ছাড়া আর কাউকেই বলিনি। আসলে সামাজিক একটা ট্র্যাপের মধ্যে আমি পড়েছিলাম। বাবা আমাদের এমনভাবে নিঃস্ব করে দিয়েছেন, বাবাকে দোষারোপ করি না, বরং বাবার কাছে আমরা কৃতজ্ঞ। তিনি আমাদের মহৎ একটি জিনিস শিখিয়ে দিয়ে গিয়েছেন, কীভাবে দান করতে হয় মানুষকে। তখন আমার পরিবারের আর্থিক সংকট ছিল, আমার বাবা প্যারালাইজড হয়ে গিয়েছিলেন, আমাদের তো বড় ভাই নেই, কে সংসারের হাল ধরবে। তখন সংসারে দুটি লোক যদি কমে যায় তাহলে তো ভালোই হয়। যখন কলেজে পড়ি তখন আমাকে অনেকেরই পছন্দ হয়েছিল, আমার বোনেরা এর আগেও আমাকে বিয়ে দিয়েছিল, যাদের টাকা পয়সা ছিল কিন্তু রুচি ছিল না। যাই হোক, আমি শহীদুল্লাহ কায়সারকে বলেছি, স্ত্রীর পত্র গল্পটি আপনি কি পড়েছেন? তিনি উত্তর দিয়েছিলেন, হ্যাঁ পড়েছি। আমি বললাম, কেমন মনে হয় মৃণালকে? উনি উত্তর দিলেন, অসম্ভব প্রতিবাদী ও সাহসী এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমি তখন বললাম, ধরুন আমি সেই মৃণাল। বর্তমানে সমি কায়সার একজন প্রযোজক। তিনি 1997 সালে তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ধানশিরি প্রোডাকশন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের প্রযোজনায় মুক্তি এবং অন্তরে নিরন্তরে নাটক নির্মিত হয়। 2013 সালে নভেম্বরে তার প্রতিষ্ঠান ধানশিরি কমিউনিকেশন লিমিটেড রেডিও অ্যাক্টিভ নামে একটি বেতার কেন্দ্রের জন্য লাইসেন্স পায়। সমি 1999 সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জি রিঙ্গোকে বিয়ে করে ধর্মান্তরিত করেন। তবে রিঙ্গো পরে আবার নিজের ধর্মে ফিরে যান এবং এর 2 বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি 2008 সালের 24শে জুলাই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরফাতকে বিয়ে করেন এবং তার সাথেও বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি গতরাতে রেজা আমিন সুমন নামে একজন ব্যবসায়ীর সঙ্গে গাঁট ছড়া বাঁধলেন। পুরোদস্তুর ব্যবসায়ী বনে যাওয়া এই অভিনেত্রী। রাজধানীর ইস্কাটনের সমীর বাসায় শুক্রবার রাতে 2 পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে bdnews24.com জানিয়েছে নির্মাতা চয়নিকা চৌধুরী। তাদের বিয়ের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন চয়নিকা চৌধুরী। সমীর সহকর্মীদের মধ্যে অভিনেত্রী তারিন, রিচি সোলাইমান, শামিমা তুষ্টি ও মডেল নোবেল সহ বেশ কয়েকজন তাদের শুভেচ্ছা জানিয়েছেন। স্ত্রীর পেট কেটে স্বামী দেখলেন ছেলে না মেয়ে। বারবার মেয়ে জন্ম দেওয়ার ঘটনায় স্ত্রীর গর্ভে ছেলে আছে কিনা নিশ্চিত হতে অন্তঃসত্ত্বা স্ত্রী পেট কেটে দেখার অভিযোগ উঠেছে পান্নালাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রক্তাক্ত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বদায়ু অঞ্চলের একটি এলাকায়। পুলিশ কর্মকর্তা প্রবীণ সিং চৌহান জানান, স্ত্রীর গর্ভে পুত্র সন্তান আদৌ পালিত হচ্ছে কিনা তা নিশ্চিত হতে ধারালো অস্ত্র দিয়ে তার পেট কেটে ফেলেন পান্নালাল। ঘটনাটি জানাজানি হতে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে। পরপর 5টি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ওই নারী। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। পুত্র সন্তানের জন্য মরিয়া হয়ে উঠেছেন পান্নালাল। স্ত্রী ষষ্ঠবার গর্ভবতী হলে পুত্র সন্তানের আকাঙ্ক্ষা আরও বেড়ে গিয়েছিল তার। এর স্ত্রীর গর্ভে পুত্র সন্তান আছে কিনা নিশ্চিত হতে পেট কেটে দেখেন তিনি। পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। পান্নালালের স্ত্রীর অভিযোগ, পরপর কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য স্ত্রীর উপর অত্যাচার চালাতেন পান্নালাল। শুধু তাই নয়, পুত্র সন্তান চাই স্ত্রীকে এমন হুমকিও দিতেন বলে অভিযোগ। আবারও বিয়ে করলেন শ্যামল মাওলা। জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা বিয়ে করেছেন। আজ শনিবার 10 অক্টোবর তিনি দীর্ঘদিনের বন্ধু মহাশিকদার সঙ্গে ঘর বাঁধলেন। এ তথ্য গণমাধ্যমে জানিয়েছেন অভিনেতা শ্যামল মাওলা নিজেই। তিনি জানান, শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সেখানে উপস্থিত থাকবেন বরকনের বন্ধুরাও। এই অভিনেতা বলেন, করোনার মধ্যে বিধিনিষেধ মেনে যতটুকু করা যায় সেভাবে একটা ঘরোয়া আয়োজন হচ্ছে। হুট করে বিয়ের আয়োজন করায় কাছের অনেককে জানাতে পারিনি। কেউ কষ্ট পাবেন না, সবার কাছে দোয়া চাই আমাদের নতুন জীবনের জন্য। শ্যামলের পাত্রী মহাশিকদার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করছেন। তিনি সবিতেও যাত্রা করেছেন এরই মধ্যে। তাকে দেখা গেছে ছোট পর্দায় অভিনয় করতে। প্রসঙ্গত, এটি শ্যামল মাওলার দ্বিতীয় বিয়ে। এর আগে প্রথম স্ত্রী নন্দিতার সঙ্গে 3 বছরের সংসার ছিল তার। সেই সংসারে শ্রেয়র নামে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। স্বামীকে তালাক দিতে বাধ্য করে ওসি, দিনের পর দিন চলে ধর্ষণ। বিয়ের প্রলোভন দেখিয়ে নারী পুলিশকে ধর্ষণের অভিযোগে ওসি আবু নাসের রায়হানের বিরুদ্ধে তদন্ত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নীলফামারী সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে ভিকটিমের জবানবন্দি রেকর্ড করা হয়। জানা গেছে, ওই নারী পুলিশ প্রশিক্ষণ শেষে গত 2015 সালের 12ই নভেম্বর পুলিশ কনস্টেবল পদে নীলফামারী পুলিশ লাইনে যোগদান করেন। এরপর থেকেই নীলফামারী রিজার্ভ অফিস ইন্সপেক্টর, বর্তমান বরিশাল DIG অফিসে ওসি তদন্ত হিসেবে কর্মরত। আবু নাসের রায়হান প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন এবং বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতেন। ভিকটিম তার অধস্তন কর্মচারী হওয়ায় মুখ বুঝে তা সহ্য করে যাচ্ছিলেন। এদিকে আবু নাসের রায়হানের স্ত্রী নীলফামারী জজ কোর্টের পেশকার হওয়ায় তিনি কর্মস্থলে গেলে বিভিন্ন অজুহাতে ভিকটিমকে বাড়িতে ডেকে নিয়ে পর্ণ ছবি দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিতেন। এরই এক পর্যায়ে 2016 সাল থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এবং তাদের এ সম্পর্কের কথা জানিয়ে দেবার ভয় দেখিয়ে পূর্বের স্বামীকে তালাকে প্রদানে বাধ্য করেন। স্বামীকে তালাক দেওয়ার পরেও দীর্ঘদিনেও বিয়ে না করায় চাপ দিলে একদিন ইসলামিক বেশের একজন লোক ডেকে এনে সুরা কালাম পড়ে বিয়ে করেন। কিন্তু কাজীর মাধ্যমে রেজিস্ট্রি করার কথা বললে আবু রায়হান বলেন, আমরা তো আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেছি, রেজিস্ট্রির প্রয়োজন নেই। এভাবে বিয়ের নামে দীর্ঘদিন থেকে ধর্ষণ করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে ভিকটিমের পরিবারের লোকজন রেজিস্ট্রি বিয়ের চাপ দিলে কালক্ষেপণ করতে থাকেন এবং উল্টো তাদের শারীরিক সম্পর্কের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে কৌশল করে ভিকটিমকে লালমনিরহাটের পাটগ্রাম পুলিশ লাইনে এবং নিজে বরিশাল DIG অফিসে বদলি হয়ে যান। এখন তিনি তাদের সম্পর্ক সম্পূর্ণরূপে অস্বীকার করছেন। এতে ভিকটিম চরম বিপাকে পড়ে উপায়ন্তর না পেয়ে প্রথমে বরিশাল DIG বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন এবং নিজ জেলা ঠাকুরগাঁয়ের নারী ও শিশু নির্যাতনের দমন ট্রাইব্যুনালে গত 28 সেপ্টেম্বর ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা নং 118/2020 এরই প্রেক্ষিতে বরিশাল DIG তদন্তের নির্দেশ দিলে মঙ্গলবার সৈয়দপুর সার্কেল কার্যালয়ে ভিকটিমকে ডেকে নিয়ে তার জবানবন্দি গ্রহণ করা হয়। ভিকটিমের জবানবন্দি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, এ সংক্রান্তে অভিযোগের তদন্ত চলছে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।